নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। তোমরা যারা ক্লাস ফাইভে অ্যাডমিশন টেস্ট দেবে, তোমাদের সিলেবাসের মধ্যে দেখবে বাংলা রয়েছে বা হিন্দি আর ইংলিশ এবং ম্যাথস, ঠিক আছে? দেখবে বাংলার যে সিলেবাসটা, আমি তোমাদের বলেছিলাম আগের ক্লাসে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বাংলার যে সিলেবাস, সেই সিলেবাসটাই কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলে যত স্কুল রয়েছে যেখানে ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্ট হয় সমস্ত সিলেবাসটাকেই কভার করে। অর্থাৎ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সিলেবাসটা যদি ভালো করে দেখো তোমরা ক্লাস ফাইভের, ওইটাই যদি ফলো করো, তাহলে দেখবে অ্যাডমিশনে কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। তাই আপনারা অনেক অভিভাবকরা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে নরেন্দ্রপুরের সিলেবাসটা নিয়ে আলোচনা করতে। আজকের আমি এই অনলাইন ক্লাসে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সিলেবাসটা এবং কিছু স্যাম্পল কোর্সের নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা, আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখুন, প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপরে স্যাম্পল কোর্সের নিয়েও আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তা প্রথমে দেখুন সিলেবাস, সিলেবাসের মধ্যে দেখুন একই বানান অথচ ভিন্ন অর্থ এবং বাক্য প্রয়োগ। একই বানান, বানান একই অথচ ভিন্ন অর্থ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ তোমরা দেখেছো, ঠিক আছে? এবং বাক্যে প্রয়োগ, এছাড়াও রয়েছে আরও সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ ছাড়াও একই বানান অথচ ভিন্ন অর্থ হতে পারে। যেমন এর আগেও আমি অনলাইন ক্লাসে করেছি, তোমরা যারা দেখো নি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখে নেবে। দেখবে মাথা, মাথা দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, মাথা ছেলেটির অঙ্কে মাথা ভালো, ঠিক আছে? এখানে মাথা মানে বুদ্ধি, আবার মাথা রামবাবু গ্রামের মাথা, মাথা কথার অর্থ মোড়ল। সুতরাং একই বানান অথচ ভিন্ন অর্থ বাক্যে প্রয়োগ করে দেখালাম আপনাদেরকে, এইভাবে পড়তে হবে এগুলো। এটা একটা চার্ট বা লিস্ট রয়েছে, আমি একটা অনলাইন ক্লাসে এটা করেছিলাম, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। অ্যাডমিশনের যে ভিডিওগুলো রয়েছে ওখান থেকে একটা পেয়ে যাবেন, ভালো করে দেখবেন। আচ্ছা, এটা কিন্তু আসে পরীক্ষায়। দুদক দেখুন চিঠি লেখা প্রধান শিক্ষককে, বন্ধুকে, বাবা মাকে। প্রধান শিক্ষককে চিঠি লেখাগুলো প্র্যাকটিস করতে হবে যা যা হয়, ঠিক আছে? বন্ধুকেও তাই, বাবা মাকে, ঠিক আছে? তাই এবার হচ্ছে চিঠি লেখার মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। আমি চিঠি লেখা তাহলে কোনো একটা ক্লাসে চিঠি কীভাবে লিখতে হবে আমি প্রধান শিক্ষককে, বন্ধুকে বা বাবা মাকে সেটা আমি দেখিয়ে দেবো। তিন দাকে দেখো কোনো কবিতার অংশকে বা গদ্য অংশকে পড়ে নিজের ভাষায় লেখো, ঠিক আছে? দেখবে এটা গদ্যরূপ বলে, কোনো কবিতার একটা অংশ দেওয়া আছে সেটাকে তোমরা গদ্যরূপে লিখলে, ঠিক আছে? কবিতার ভাষা থেকে গদ্যের ভাষায় লিখতে হবে, বা কোনো গদ্যের আছে সেটাকে পড়ে নিজের ভাষা লেখো। গদ্যে লেখা আছে কোনো কবির বা কবি বা কোনো লেখকের কোনো লেখা, সেটাকে তোমার নিজের ভাষা লিখতে হবে। এটা কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা পুরুলিয়াতে আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। চাতক দেখো কারক, কারক বিভক্তি এবং অকারক সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। এই কারক বিভক্তিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় 5 নম্বরের মতো কারক বিভক্তি আসে। তোমরা বাড়িতে ভালো করে কারক বিভক্তি প্র্যাকটিস করবে এবং অভিভাবকদের কাছে অনুরোধ আপনারাও কারকটা বাড়িতে ভালো করে করাবেন। 5 নম্বর দেখো বাক্যে নানা রকম ভুল সংশোধন, বাক্যের মধ্যে নানা রকম ভুল থাকতে পারে, কোথাও কমা নেই, কোথাও জিজ্ঞাসা চিহ্ন নেই, কোথাও ইনভার্টেড কমা নেই, ঠিক আছে? কোথাও মানে ইয়ে দেখবেন, কোথাও অনেক রয়েছে না যে একটা বাক্যের মধ্যে দেখবেন একটা ছন্দ থাকে, যেটা কবিতা, কবিতার মধ্যে একটা লাইনের পর একটা লাইন থাকে, তা না থেকে পরপর দিয়েছে, সেখানে ওই লাইনটাকে ভেঙে নিচে নিয়ে আসা, মানে এরকম ধরনের বাক্যটা পড়লেই বোঝা যাবে, একটা কবিতা বা গল্প সেটা পড়লেই বোঝা যাবে যেটা দিয়ে দেবে যে কোথায় ভুল রয়েছে। এরকম ধরনের কিন্তু পরীক্ষা আসে নরেন্দ্রপুরে, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, না হলে পরীক্ষা কিন্তু করে আসা সম্ভব নয়। 6 নম্বর হচ্ছে দেখুন বাক্যে পদবিন্যাস, বাক্যে পদবিন্যাসও খুবই গুরুত্বপূর্ণ, বাক্যের পদের বিন্যাস ঘটাতে হবে, একটা দেওয়া থাকবে উদাহরণ হিসাবে, মানে পরীক্ষা করছেন সেটাকে বাক্যের পদবিন্যাস করে দেখাতে হবে, এটাও খুব প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় করে আসা সম্ভব নয়। 7 নম্বর দেখো প্রদত্ত শব্দের সাহায্যে বাক্য রচনা, যে শব্দটা দেওয়া থাকবে তার বাক্য রচনা। এছাড়াও পরীক্ষায় আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে পদ পরিবর্তন করে বাক্য রচনা করো, বিপরীত শব্দ করে বাক্য রচনা করো, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের বাক্য রচনা করো, ঠিক আছে? এরকম ধরনের কিন্তু নরেন্দ্রপুরে আসে, প্রশ্ন ঘুরিয়ে আসবে, স্বাভাবিকভাবে বাক্য রচনা করো এরকমভাবে আসে না, ঠিক আছে? এরকমভাবে আসলো যে বিপরীত শব্দ করো বাক্য রচনার মধ্যে, আলো, তাহলে বাক্য রচনার মধ্যে বিপরীত শব্দ কীভাবে হবে? অন্ধের কাছে কী আলো কী অন্ধকার, দেখো একই বাক্যের মধ্যে আমি কিন্তু বিপরীত শব্দ করলাম,
আলোর বিপরীত অন্ধকার, বাক্য রচনাও করলাম তার মধ্যে বিপরীত শব্দটাও করলাম, এরকম ঘোরানো প্রশ্ন কিন্তু নরেন্দ্রপুরে আসবে, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো শব্দার্থ, শব্দার্থ তো আসেই পরীক্ষায়, প্রচুর প্রচুর শব্দার্থ প্র্যাকটিস করতে হবে। ন দেখো হচ্ছে বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ প্রচুর প্রচুর আসবে পরীক্ষায়, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, পাঁচ নম্বরের মতো আসে, তিন থেকে পাঁচ নম্বর। দশ নম্বর হচ্ছে বানান, ঠিক আছে, বানান কত অর্থ হলো শুদ্ধ বানান এবং অশুদ্ধ, শুদ্ধ এবং অশুদ্ধ বা ভুল বানান, পরীক্ষায় অশুদ্ধ বানান থাকে ভুল বানান থাকে, সেটা শুদ্ধ করে লিখতে হবে, কখনও কখনও তোমাদের ভুল করানোর জন্য শুদ্ধ বানানও তার মধ্যে একটা দুটো দিয়ে দেয়, সেটাও তোমরা ভালো করে খেয়াল রাখবে। এবার চলে আসি দেখো বোধ পরীক্ষণ, বোধ পরীক্ষণ বুঝতেই পারছ, বোধ পরীক্ষণের ক্ষেত্রে একটা কথা বলি, এখানে কবিতাও আসতে পারে, যে কোনো একটা গল্প তুলে দিতে পারে, কবিতা দিয়ে তার থেকে প্রশ্ন দিয়ে দেবে, তার থেকে আনসার লিখতে হবে, বেশিরভাগ সময় নরেন্দ্রপুরে কবিতাই আসে এবং গল্প আসে, তোমরা যদি অনেক অনেক কবিতা এবং গল্প পড়ো পরীক্ষায় কমন পেতে পারো, 99% কমন না পাওয়ার সম্ভাবনা, তোমরা যে কোনো জায়গাতে কবিতা গল্প দিতে পারে, তোমরা যারা খুব খুব বাংলা গল্প পড়ো কবিতা পড়ো তোমরা সাধারণত কমন পাবে, কিন্তু যারা বাংলা বইটা একটু কম পড়ো তোমরা কবিতা গল্প, এখনকার ছেলেমেয়েরা তোমরা যারা বেশিরভাগই তো তোমরা গল্প কবিতা কম পড়ো, আগেকার দিনে যখন আমরা পড়তাম স্কুলে বা তোমাদের বাবা মায়েরা বা আগেকার যারা তারা কিন্তু আমরা বেশি গল্প পড়তাম, কবিতা পড়তাম, লাইব্রেরি থেকে বই আনতাম, কিন্তু এখন সেই পড়ার কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে, এই বইপত্র নোটস পড়াটাই এখন বেশি টেন্ডেন্সি হয়েছে বাচ্চাদের মধ্যে, তোমরা যারা বেশি বেশি করে গল্প পড়বে কবিতা পড়ো, জানি না কারা তোমরা পড়ো, তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেতে পারো বোধ পরীক্ষণ, আর যারা তোমরা বইটি কম পড়ো একটু তোমাদের ক্ষেত্রে কিন্তু কমন পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ভালো করে কবিতা বা গল্পটা পড়বে, পড়ে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, ওই গল্প বা কবিতার মধ্যেই প্রশ্ন উত্তরগুলো রয়েছে। বারো দাগ দেখো হাতের লেখা, হাতের লেখা খুব কম আসে পরীক্ষায়, একটা প্যাসেজ লেখা থাকবে সেই প্যাসেজটা দেখে দেখে নিচে লিখতে হবে, একটা কোনো গল্প বা কবিতা দেওয়া থাকলো সেটা দেখে দেখে নিচে লিখতে হবে, বুঝতে পারছো। তারপরে দেখো তিন তেরো দাগ দেখো বর্ণ পরিচয় যুক্ত ব্যঞ্জন সহ, বর্ণ পরিচয় যুক্ত ব্যঞ্জন সহ মানে পরীক্ষায় আসে যে বিভিন্ন শব্দ দেওয়া থাকলো শব্দ সেখানে যুক্ত বর্ণ বসাতে হবে, এর আগের আমি অনলাইন ক্লাসে তোমাদের দেখিয়েছি, এর আগে তোমরা দেখে নেবে যারা দেখো নি, যে বিভিন্ন যুক্ত ব্যঞ্জন দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ পরীক্ষা আসে, তাই প্রচুর প্রচুর যুক্ত ব্যঞ্জন প্র্যাকটিস করতে হবে। আমি দেখবে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা যারা বাংলা ব্যাকরণ ক্লাসগুলো ফলো করো নি তারা দেখে নেবে, ওখানে আমি কিন্তু পরপর পরপর বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি, ওইগুলো খেয়াল করলেই বুঝতে পারবে। চৌদ্দ দাগ দেখো বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রত্যেক বছর আসে বর্ণ বিশ্লেষণ, যে কোনো একটা বড় ধরনের কঠিন শব্দ দেওয়া থাকবে সেই শব্দটাকে বর্ণে বিশ্লেষণ করে দেখাতে হবে, ঠিক আছে, বর্ণ বিশ্লেষণ প্রবলেম হলে আমাকে জানাবে, আমি তাহলে কোনো একটা ক্লাসে তোমাদের বর্ণ বিশ্লেষণটা দেখিয়ে দেবো। দেখো পনেরো দাগ দেখো পথ পরিচয়, একটা কোনো লাইন দেওয়া থাকবে বা কোনো গল্প দেওয়া থাকবে বা একটা লাইন দেওয়া থাকবে, সেখানে পথ পরিচয় করতে হবে, কোনটা কী পথ লিখতে হবে, কোনটা বিশেষ পথ, কোনটা সর্বনাম পথ, কোনটা ক্রিয়াপথ বা ওদের শ্রেণীবিভাগ, কোনটা অব্যয় পথ, যাই হোক পথ পরিচয় পরীক্ষা আসে। তারপরে দেখো ষোলো দাগ হচ্ছে এক কথায় লেখো, এক কথায় প্রকাশ, ঠিক আছে, এক কথায় প্রকাশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই তোমরা জানো। সতেরো দাগ দেখো পদান্তর, পদান্তর মানে হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য, পদান্তর তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, পদান্তরের উপর আমি অনেক ক্লাস করেছি, তোমরা ক্লাসগুলো দেখতে পারো। এবার চলে আসছি দেখো সমুচ্চারিত ভিন্ন অর্থবোধক শব্দ, তা সমুচ্চারিত ভিন্ন অর্থবোধক শব্দ মানে সমান উচ্চারণ প্রায় কিন্তু অর্থ আলাদা, ঠিক আছে, তোমাদের এর উপর আমি অনেক ক্লাস করেছি তোমরা দেখে নিতে পারো, তোমরা জানো তোমাদের বাংলা ব্যাকরণ বইতেও রয়েছে, কিন্তু এগুলো প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষায় কমন পাওয়া যাবে না, ঠিক আছে। উনিশ দাগ দেখো প্রতিশব্দ বা সমার্থক শব্দ, প্রতিশব্দ বা সমার্থক শব্দ বুঝতেই পারছো যে কোনো একটা শব্দ দেওয়া থাকবে, সূর্য যেমন, তপন, ভানু, দিবাকর, ঠিক এরকমভাবে প্রতিশব্দ প্রচুর প্রচুর পড়তে হয় বাড়িতে, এবং আমার এই অনলাইন ক্লাসগুলো ভালো করে খেয়াল করো, বাড়িতে বারবার পড়ো, বারবার আমি যে ক্লাসগুলো করছি সেগুলো ভিডিওগুলো দেখো, এবং খাতা লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করো, না দেখে লিখে প্র্যাকটিস করো, এক সপ্তাহ মানে এই সপ্তাহ সোমবার করলে তো পরের সপ্তাহ সোমবার আবার করো প্র্যাকটিস, তাহলে দেখবে মনে থেকে যাবে, না হলে পড়লে কিন্তু পরীক্ষার সময় সব গুলিয়ে যাবে, কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রতিশব্দ বা সমার্থ শব্দ। তারপর কুড়ি দাগে দেখো সূত্র সহ সন্ধি, স্বরসন্ধি, দেখো সন্ধি তো রয়েছে, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি রয়েছে, আরও অনেক সন্ধির ভাগ রয়েছে, তা তোমাদের স্বরসন্ধিটাই নরেন্দ্রপুরের সিলেবাসের মধ্যে রয়েছে, তা আমি বলবো তোমাদের স্বরসন্ধির পাশাপাশি ব্যঞ্জন সন্ধি বা অন্যান্য যে সন্ধিগুলো রয়েছে সেগুলোও তোমরা দেখে নেবে, পুরো সন্ধি বিচ্ছেদটাই দেখবে, পাশাপাশি
সন্ধি বিচ্ছেদ এবং সন্ধি, সন্ধি থাকবে কোনো একটা শব্দ দেওয়া থাকবে তাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে, বা কখনও কখনো বিচ্ছেদ দেওয়া থাকে তাকে সন্ধি করতে হবে, মানে জোড়া লাগাতে হবে, ঠিক আছে। এবং তাদের যে সূত্রটা, যেমন এর আগের আমি সন্ধি বিচ্ছেদ ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম যে সূত্রগুলো, সেই সূত্রগুলোও পড়তে হবে, ঠিক আছে। নরেন্দ্রপুরে কিন্তু সূত্র লিখতে বলে। আচ্ছা, একুশ দেখে হচ্ছে লিঙ্গ, লিঙ্গটা পড়বে, জানো তোমরা লিঙ্গ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বচনও তাই, আর পুরুষ লিঙ্গ বচন পুরুষ, ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের অনলাইন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করে দেবো। আচ্ছা, বাইশ দাগ দেখো সাধু বা চলিত ভাষ, সাধু চলিত ভাষার উপর আমি দু একদিন আগেই একটা অনলাইন ক্লাস করেছি, তোমরা সেটা দেখে নিতে পারবে, ডিটেলস আলোচনা করেছি, সাধু বা চলিত ভাষা থেকে পরীক্ষা আসে। তেইশ দাগ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জ্যোতিচিহ্ন, কোনো একটা গল্প বা কবিতা দেওয়া থাকবে সেখানে তোমাদের জ্যোতিচিহ্ন বসাতে হবে, ঠিক আছে। জ্যোতিচিহ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যদি জ্যোতিচিহ্ন নিয়ে কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, এ নিয়ে আলোচনা করে দেবো, এটাও বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। চব্বিশে দেখো শব্দের বিশিষ্টার্থে প্রয়োগ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, শব্দের বিশিষ্টার্থে প্রয়োগটা, এটাও বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখো রয়েছে, এরপরে রয়েছে স্বচ্ছন্দ রচনা, মানে রচনা তো নরেন্দ্রপুরে সেভাবে আসে না, রবীন্দ্রনাথ লেখক বিদ্যাসাগর লেখক এইভাবে আসে না, অন্যান্য স্কুলগুলোতে আসতে পারে, মিশন কেন্দ্রিক যে স্কুলগুলোতে সেখানে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে। তোমাদের আমি আগের ক্লাসেও আলোচনা করেছি, বারবার বিভিন্ন বাংলা ক্লাসে তোমাদের বলে থাকি, আগের দিনও যে ক্লাসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, ঠিক আছে, সেখানেও আমি তোমাদের বলেছি যে স্বচ্ছন্দ রচনা বলতে নরেন্দ্রপুরে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে। যেমন একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আবার বুঝতে সুবিধা হবে। যেমন ধরো একটা প্রশ্ন আমি তোমাদের বলছি যে একটি বর্ষণমুখ রাত, ঠিক আছে, সন্ধে মানে রাত মানে সন্ধে হয়েছে, চারিদিকে বর্ষা হচ্ছে, অন্ধকার, বাড়িতে কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে, এবং পাশের বাড়ি থেকে একটা মানে রেডিওতে বা যা যে কোনো মিউজিক প্লেয়ারে একটা রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, সেই সময়ে তোমার মনের মধ্যে কী ফিলিংস, কী অনুভূতি জাগলো তার তিন চারটে লাইন লেখো, পরীক্ষা আসে কিন্তু এরকম ধরনের প্রশ্ন নরেন্দ্রপুরে, প্রচুর প্রচুর এরকম প্রশ্ন রয়েছে, একটু ঘুরিয়ে তোমার মনের অনুভূতি, তোমার ভিতর থেকে যে কোয়ালিটি আছে সেটা তোমাদের দেখার চেষ্টা করে, সেটাই তুমি কীভাবে এটাকে প্রকাশ করছো সেটা দেখতে চায় মিশন থেকে, তবেই কিন্তু দেখো তোমরা যারা নরেন্দ্রপুরে পরীক্ষা দেবে বা পুরুলিয়াতে, তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, খুব ভালো পড়াশুনো করেছে তোমরা বাড়িতে, কিন্তু তোমাদের তো পড়াশুনোর পাশাপাশি বেশিরভাগ তোমরা দেখবে বইটা তোমরা মুখস্থ করেছো, বাংলা ব্যাকরণ এটা ওটা, কম ছেলেমেয়ে তোমরা আছে যারা খুব বুঝে বুঝে পড়াশোনা করো, তা সেই মিশনে এইটাই দেখে যে কোন ছেলেমেয়েরা ভালো করে বুঝে পড়াশোনা করেছে এবং কাদের মধ্যে কত কোয়ালিটি রয়েছে, এবং কোন ছেলেরা নিজেদের ভিতরের যে লেখার একটা ক্যাপাসিটি, তাদের মধ্যে যে ভাবনা চিন্তা করার একটা ক্ষমতা রয়েছে সেটা প্রকাশ করতে পারছে পরীক্ষায়, সেটাই কিন্তু দেখা হয়, আর কিছুই নয়। দেখবে অ্যাডমিশনে কমন পাবে তোমরা, কিন্তু ভালো করে লিখে আসতে হবে। সন্ধি বিচ্ছেদ বিপরীত শব্দ লিঙ্গ বচন তোমাদের যা বললাম এগুলো কিন্তু সবাই পারবে, কিন্তু এই অনুচ্ছেদ রচনা, তারপরে ধরুন বোধ পরীক্ষণ, বাক্য রচনার কত সুন্দর কার কি হচ্ছে, এইগুলো বিশেষভাবে দেখা হবে, ঠিক আছে। সুতরাং বাক্য রচনাটাও যেন সুন্দর লিখতে পারো এবং রচনাও যাতে সুন্দর হয়, বোধ পরীক্ষণের প্রশ্নগুলো উত্তরগুলো ঠিকঠাক লেখো, এবং হাতে লেখা কার কত সুন্দর, এই সব কিছু বিচার করে কিন্তু অ্যাডমিশনে তোমরা চান্স পাবে এবং তোমাদের রেজাল্টও ভালো হবে। সুতরাং সব দিক থেকে বিচার করে বাড়িতে ভালো করে পড়াশোনা করো। আজকের অভিভাবকরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন সিলেবাসের ব্যাপারটা, আজকে বাংলা সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন আজকের আপনারা বা তোমরা ক্লাস করো বা ভিডিও দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য।